চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই চোখের সামনে ভেসে আসছে ব্যতিক্রমী সব আয়োজন। এদিকে কিছুদিন আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। তার একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে এখন তার সমস্ত ধ্যান জ্ঞান। আগামী 24 অক্টোবর পরীমনির জন্মদিন, তাই প্রশ্ন উঠেছে বিশেষ এই দিনটি কি এবারও অন্য অন্য বারের মতো উদযাপন করবেন পরী, নাকি আগের মতো আর ভিন্ন ভিন্ন রূপে আর ধরা দিবেন না। কেননা এবার তিনি একা নন, সংসার হয়েছে তার, এই সংসারের স্বামী ও সন্তান রয়েছে। পরীমনি সম্প্রতি নিজের আসন্ন জন্মদিন নিয়ে গণমাধ্যমকে জানান এবারও জন্মদিন উদযাপন করবেন তিনি, আর তা ঘটা করেই করবেন। সেই সাথে প্রতিবারের মতো এবারও চমক থাকছে। পরী বলেন, আগে তো নানুকে নিয়ে কেক কাটতাম, এখন চারজন হয়েছি, নানু আছেন, রাজ আছে, রাজ্য আর আমি আছি, এবার ছেলের হাত ধরেই জন্মদিনের কেক কাটবো, দিনটি স্মরণীয় হয়ে থাকবে।